সিম্পলি ম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আলোচনা করব, তোমাদের আরও একটি প্রয়োগ নিয়ে, যে প্রয়োগ 16 নম্বর চ্যাপ্টারে আছে আমাদের। সেটা দেখো কি বলছে। তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম সিম্পলি ম্যাথ, এবং কোনো বোঝার সমস্যা বা কিছু থাকলে আমাকে কমেন্ট করে, মেইল করে জানাতে পারো। দেখো এই প্রয়োগটা কি বলছে, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে বর্ধিত বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি অ্যাঙ্গেল বিএডি গ্রেটার দেন অ্যাঙ্গেল এডি। ত্রিভুজটা আমি আঁকবো, ত্রিভুজ অবশ্যই সমবাহু ত্রিভুজ। মানে আমি এটা সমবাহু ত্রিভুজ লিখে নিলাম এরকম, এ বি ত্রিভুজ বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, তাহলে বিসি বাহুর উপর বর্ধিত করলাম, ডি একটা বিন্দু পেয়ে গেলাম। বিএডি, বিএডি মানে হচ্ছে এই কোণটা, পুরো কোণটা সেটা যুক্ত করতে হবে, তাহলে এডিবি এই কোণটার থেকে বড় হবে, এটা আমাকে মনে করতে হবে। তো তোমাদের লিখবে যে প্রদত্ততে কি লিখবে, এটাই লিখবে এবিসি সমবাহু ত্রিভুজে বর্ধিত বিসি বাহু ডি যে কোনো বিন্দু। প্রামাণ্য বিষয়ে কি লিখবে, এটাই লিখবে, প্রমাণ করতে হবে যে বিএডি গ্রেটার দেন এডি। অঙ্কনে কি লিখবে, অঙ্কনে লিখবে যে এডি ইউডি যুক্ত করা হলো। অঙ্কনে তোমার এটা লিখতে হবে এ ওডি যুক্ত করা হলো, হয়ে গেল। অঙ্কনটা তুমি করে ফেলি, তো অঙ্কনটা আমি করে ফেলি, আমি এ ওডি যুক্ত করলাম, আমি এ ওডি যুক্ত করে ফেললাম। তাহলে এখন কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণে চলে যাই। প্রমাণে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজ, তার মানে ত্রিভুজ এ বি সি এর কি হবে না, এবি এসি হবে, তিনটে বাহুই সমান। সুতরাং আমাদের লিখতে হবে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, তিনটে বাহু সমান হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কি প্রমাণ করবো, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আর একটা হতে পারে যে বিসি 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 না বিডি 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 ইকুয়াল টু কি হচ্ছে, বিসি প্লাস সি, অঙ্কন অনুসারে এটা হচ্ছে। তাহলে তার মানে কি, বিডি গ্রেটার দেন বিসি, তার মানে বিডি বিসি বাহুটার থেকে বড়, তাহলে বিডি বড় বিসি বাহুর থেকে। অতএব বিডি গ্রেটার দেন এবি, এবির থেকে বড় হবে। তো কেন বড় হবে না, বিসি ইকুয়াল টু এবি, বিডি যদি বিসির থেকে বড় হয় তাহলে এবির থেকে বড় হবে, কারণ এরা তিনজনই তো সমান, এই তিনটে বাহুই সমান। সুতরাং বিডি গ্রেটার দেন এবি। এখন বিডি গ্রেটার দেন এবি, বিডি বিডি তার মানে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু বিপরীত কোণ কোণ কোনটা, বিডির বিপরীত কোণ কোনটা, এই কোণটা মানে অ্যাঙ্গেল বিএডি। ক্ষুদ্রতম বাহু কি আছে, এবি, এবির বিপরীত কোণ কোনটা, এডিবি। এটাই প্রমাণ করতে বলেছিল, বিএডি গ্রেটার দেন এডিবি। বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, তাই তো, এটা প্রমাণ হয়ে গেল। বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, এই যে থিওরেম, এই থিওরেম প্রয়োগ করে
আমরা এই ওভাল এক্সট্রাটাকে ওভাল করে ফেললাম। তো এইরকম যত এক্সট্রা আছে এগুলো প্রয়োগ করে আরও অঙ্ক তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি আরও কয়েকটি অঙ্ক করিয়ে দেবো তোমাদের, এরপর তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে, এবং না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে মেইল করে জানাতে পারো। আর অবশ্যই অবশ্যই আমার সিম্পলি কাজ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে প্রচুর কিছু শিখতে পারবে। এই চ্যানেল তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্যই এই চ্যানেল করা, তো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আরও যত বন্ধু আছে তোমরা তাদের সাথে শেয়ার করো এবং ডিসকাস করো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের অঙ্কের সমস্যা যে আছে সেগুলো দূর হয়ে যাবে। এই চ্যানেল তোমাদের জন্যই, আরও বেশি করে বন্ধুদের শেয়ার করো এবং প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।